এই যে ম্যাডাম প্লিজ একটু শুনবেন জি আমাকে বলছেন জি মানে আপনি আমার একটু উপকার করবেন উপকার কি উপকার মানে আমি বউ পাচ্ছি না বউ পাচ্ছেন না মানে না মানে আমি আমার বউকে খুঁজে পাচ্ছি না বউ খুঁজে পাচ্ছেন না এই শপিং মলে এসেছেন বউ খুঁজতে আসলে আপনাকে কথাটা আমি ঠিক বুঝাতে পাচ্ছি না মানে এই শপিং মলে এসে আমি আমার বউকে হারিয়ে ফেলেছি ওহ তাই বলুন আপনি আপনার ওয়াইফকে খুঁজছেন জি আপনি ঠিকই ধরেছেন তো মোবাইল নেই আপনার কাছে কল করে বলুন আপনি কোথায় আছেন বাচ্চারা বারবার ফোন করে বিরক্ত করার জন্য উনি শপিং আসার সময় মোবাইল সঙ্গে আনেননি ও তো এ ব্যাপারে আমি আপনার কি উপকার করতে পারি না মানে আপনি একটু সহযোগিতা করলেই আমি তাকে খুঁজে পাব কিভাবে মানে আপনি যদি মিনিট কয়েক আমার হাতটা ধরে এখানে দাঁড়িয়ে থাকতেন কি আশ্চর্য তাই বলে আমি আপনার হাত ধরবো কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে হাত ধরতে হবে না আপনি এইভাবে আমার সঙ্গে কিছুক্ষণ গল্প করুন তাহলেই দেখবেন কাজ হয়ে গেছে বুঝতে পেরেছেন এখানে এসব কি হচ্ছে চলো দেখলেন তো ম্যাডাম ঠিক বলেছিলাম কি না কুমকুমের কি এই ব্যাপারে আদৌ কিছু আর বলার আছে মন্তব্য নিষ্প্রয়োজন মঞ্চে আসছেন হৃদয় সিদ্দিক মনা এবং পারভেজ সুমন এ মনা মনা এ কোনে গেলি রে এই ছেড়াটা নিয়ে তো পারা গেল না দেখতেছি সামনে পরীক্ষা সারাদিন হোল ডুব আসসালামু আলাইকুম তুই আছিস জি স্যার তোর সামনে না পরীক্ষা জি পড়ছি তো স্যার পড়ছি পড়ছিস জি স্যার আচ্ছা ঠিক আছে একটা একটা করে ধরতেছি আমি হ্যাঁ ধরেন স্যার আচ্ছা প্রথমে বাংলা ধরি এবার কুমির রচনাটা আমার একটু শোনা দেখি কুমির রচনা কুমিরের লম্বা একটা মুখ আছে ওইটার মধ্যে অনেকগুলা দাঁত আছে লম্বা একটা লেজ আছে ওইটার মধ্যে খাসকাটা 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 বুঝতে পারছি কুমির হবে না তুই গরু কা গরু রচনাটা কর গরু হ্যাঁ গরুর সাইডটা পাও আছে সেই পাও দিয়ে নদীর ধারে ঘাস খাইতে যায় আছে ওই নদীর ধারে তো কুমিরে ধরালায় আর কুমিরের লম্বা একটা মুখ আছে ওইটার মধ্যে অনেকগুলা দাঁত আছে একটা লম্বা লেজ আছে ওইটার মধ্যে খাসকাটা 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 তুই বেরোতে পারলি না তুই কুমিরে ধরে ফেলা দিলে তোর কি কামে তুই রোজাজ রচনা কর বিমান বিজ্ঞানীগো একটা বিশাল বড় আবিষ্কার এই বিমান যায় নদীর উপর দিয়া একবার বাস্তয়া যদি বিমান পড়ে তাহলে তো মানুষ সব নদীর মধ্যে পড়ে তার কুমিরে ধরে আর কুমিরের লম্বা একটা মুখ আছে ওটার মধ্যে অনেকগুলো দাঁত আছে লম্বা একটা লেজ আছে ওটা হলো খাসকাটা 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 তোর দ্বারা রচনা হবে না তুই থাম তুই বার ইতিহাস পড় ইতিহাস ইতিহাস হ্যাঁ ঠিক আছে স্যার সিরাজউদ্দৌলার চরিত্র বিশ্লেষণ করো সিরাজউদ্দৌলা বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার মহান নবাব আচ্ছা হ্যাঁ কিন্তু সে সবচাইতে বোকামি করছিল ওই মির্জাফরে আবার দলে নিছিল এটা হইল খালকাইটা কুমিরানা এই জানেনই তো কুমিরের বড় একটা মুখ আছে ওটার মধ্যে অনেকগুলো দাঁত আছে লম্বা একটা লেজ আছে ওটা হইল খাসকাটা 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 আরে খাসকাটা থাম তুই খাসকাটা থাম এত খাসকাটা নিয়ে কি করে চলবে ওই আমার বাড়িতে মেলা তেলা পোকা হয়েছে তেলা পোকা তুই তেলা পোকা মারার উপায় বাইর করে দে তো দেখি কিরম পারি স্যার তেলা পোকা মারার পৃথিবীর সবচাইতে সহজ উপায় আমি জানি আচ্ছা কর ওই তেলা পোকারা যেই জায়গায় থাকে ওই জায়গায় স্যার আপনি মরিচের গুঁড়া লাগাই না খাওন দিয়ে দিবেন আচ্ছা ওই তেলা ছড়া বাই দিব ওই মরিচের গুঁড়া লাগাই না খাওন খাইবো স্যার মুখের মধ্যে জাল লাগবো না স্যার তাও না তারপর স্যার পানি খাওয়ার লেগে যাইবো নদীতে আচ্ছা নদীতে গেলেই তো স্যার ওগরে কুমিরে ধরবো আর জানেন তো স্যার কুমিরের বড় একটা মুখ আছে ওটার মধ্যে অনেকগুলো দাঁত আছে লম্বা একটা লেজ আছে ওটার মধ্যে খাসকাটা খাসকাটা দর্শক মণ্ডলী স্বল্প সময়ের জন্য আরো একবার বিরতি তবে এটাই শেষবার কোথাও যাবেন না দেখবেন যেতে না যেতেই আমরা এসে হাজির ফিরে এসে থাকছে দর্শক মণ্ডলী কথা দিয়েছিলাম যাব আর আসবো এসে গেলাম এমন অনেক গুণী শিল্পী বা অভিনেতা বা অভিনেত্রীরা আছেন যারা মঞ্চ টেলিভিশন কিংবা সিনেমায় তাদের অভিনয় দক্ষতার মাধ্যমে আমাদেরকে করেছেন উদ্বেলিত আনন্দিত এবং এই জগৎগুলোকে করেছেন সমৃদ্ধ তাদের মধ্যে থেকেই প্রত্যেকবারই কমেডি অ্যাওয়ার্ড চেষ্টা করে কোনো একজনকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের মাধ্যমে সম্মাননা প্রদান করতে যেটিকে আমরা বলছি আজীবন সম্মাননা এবার এই লাইফটাইম অ্যাচিভমেন্ট অনার ক্রেস্ট প্রদান করা হবে দেশের প্রবীণ জনপ্রিয় অভিনেতা এবং জীবন্ত কিংবদন্তি জনাব এটিএম শামসুজ্জামানকে চলুন দর্শক আমরা করতালির মাধ্যমে এই গুণী ব্যক্তিত্বকে স্বাগত জানাই মঞ্চে আসছেন জনাব এটিএম শামসুজ্জামান